আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা এপ্রিল মাসে কি কি শাকসবজি চাষ করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা মার্চ মাসে সবজি চাষ করতে পারেননি তারাও এপ্রিল মাসে এই সবজিগুলো চাষ করতে পারেন আসুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমেই শাক দিয়ে শুরু করা যাক শাক আমাদের সবার প্রিয় প্রথমেই লাল শাক বন্ধুরা এই সময়ে লাল শাক চাষ করতে পারেন লাল শাক দুই ধরনের হয়ে থাকে একটি শিকড় সহ তুলে একবারই খাওয়া যায় অপরদিকে অন্যটি হলো একবার লাগালে বারবার কেটে অনেক দিন ধরে খাওয়া যায় আপনারা যে কোনো একটি চাষ করতে পারেন এতে কোনো সমস্যা নেই আর আপনারা যারা ছাদ বাগানি আছেন তারাও টবেও লাল শাক চাষ করতে পারবেন দুই নম্বরে বলবো কলমি শাক আপনারা এ সময় কলমি শাক চাষ করতে পারেন কলমি শাক দুইভাবে চাষ করা যায় সরাসরি বীজ দিয়েও চারা করে শাক বুনতে পারেন অথবা বাজার থেকে কেনা শাকের অবশিষ্টাংশ থেকেও শাখার মাধ্যমে চাষ করতে পারেন তিন নম্বরে বলবো পুঁই এই সময় পুঁই শাক বীজ বপন করার উপযুক্ত সময় আপনারা যারা মার্চ মাসে পৈশাক বীজ বপন করেছেন তারা এই মাসে পৈশাক খেতে পারতেছেন আর যারা করতে পারেননি তারা এই মাসেই অনায়াসে পৈশাক চাষ করতে পারেন এ সময় পৈশাক চাষ করলে খুবই ভালো ফলন পাওয়া যায় পুঁই শাক সাত বাগানেও চাষ করা যায় চার নম্বরে বলবো পাট বন্ধুরা এ সময়ে আপনারা পাট শাক চাষ করতে পারেন তবে পাটের জন্য নয় আর দেরি না করে দ্রুত পাটশাকের বীজ বপন করে দিন এ সময় পাট শাকের প্রচুর চাহিদা থাকে দামও বেশ চড়া পাঁচ কচু শাক বন্ধুরা এ সময় কচু শাক চাষ করতে পারেন কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় টবে কিংবা বাড়ির আশপাশের সেত নালার মধ্যেও কচু শাক ভালো জন্মে ছয় ঘিমা শাক এই শাক অনেকে চিনে থাকেন আবার অনেকে নাও চিনতে পারেন আবার অনেকে অন্য নামেও চিনতে পারেন বন্ধুরা যে যেই নামে চিনেন না কেন এই সময় ঘিমা শাক চাষ করতে পারেন ঘিমা শাক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এরপর সাত নম্বরে যেটা চাষ করবেন সেটা আদা চাষ বন্ধুরা এ সময় আপনি আদা চাষ করতে পারেন দেখবেন এ সময় আদার কন্ধ থেকে গাছ বের হচ্ছে তাই বর্তমানে আদা বস্তা ও টবেও চাষ করা যাচ্ছে আপনারা আজই আদা রোপণ করে দিন আট নম্বরে হলুদ এ সময় হলুদ চাষের উপযুক্ত সময় বর্তমানে হলুদ টবেও চাষ করতে পারেন বন্ধুরা হলুদ দুই তিনটি কন্দ মাটিতে পুঁতে দিলে তা থেকে হলুদের চারা বের হয় হলুদ মশলা হিসাবে ব্যবহার হলেও কাঁচায় হলুদ খাওয়া যায় আট মিষ্টি আলু বন্ধুরা এ সময় মিষ্টি আলু চাষ করতে পারেন সরাসরি মিষ্টি আলু থেকেও চারা তৈরি করতে পারেন মিষ্টি আলু চাষ করতে পারেন এখন টবেও মিষ্টি আলু ভালো ফলন পাওয়া যাচ্ছে মুখি কচু নয় নম্বরে মুখি কচু এ সময় আপনারা মুখি কচু চাষ করতে পারেন এ সময় সরাসরি মাটিতে মুখি পুঁতে দিলে চারা বের হয় আগাম চাষ হিসাবে এর আগের মাসেও চাষ করা যেত দশ নম্বরে শশা চাষ গ্রীষ্মের এই সময় খুব ভালো ফলন পাওয়া যায় শশার শশার বীজ খুব সহজলভ্য তবেও শশা চাষ করা যায় তাই আর দেরি না করে আজই শশার বীজ রোপণ করে দিন ঝিঙ্গা চাষ এ সময় আপনারা ঝিঙ্গা চাষ করতে পারেন তাই দেরি না করে ঝিঙ্গার বীজ বপন করে দিন ঝিঙ্গা চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বারো নম্বরে বলব পেঁপে চাষ বন্ধুরা এই সময় পেঁপে চাষ করতে পারেন এ সময় পেঁপে খুবই ভালো হয় তেরো নম্বরে বলবো মিষ্টি কুমড়া এ সময় আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন তাই এখনই মিষ্টি কুমড়ার বীজ বা চারা রোপণ করে দিন মিষ্টি কুমড়া শুধু মা চাই না এছাড়া মিষ্টি কুমড়া খড় বা কুচুরিপানা বিছিয়েও চাষ করা যায় ১৪ নম্বরে বলবো তরমুজ বন্ধুরা এ সময় তরমুজ চাষ করতে পারেন তরমুজ থেকে অথবা বাজার থেকে বীজ সংগ্রহ করে বীজ বপন করে দিতে পারেন বর্তমানে ছাদেও তরমুজ চাষ করা হচ্ছে এবং বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে চোদ্দ নম্বরে বলবো ঢেরস বন্ধুরা এ সময় খুব সুন্দর ঢেরস চাষ করতে পারেন এ সময় ঢেরস খুব ভালো হয় সর্বশেষ পনেরো নম্বরে বলবো মরিচ চাষ বন্ধুরা আপনারা এ সময় মরিচ চাষ করতে পারেন তাই আজই মরিচের চারা রোপণ করে দিন তবেও খুব সুন্দর খুব সহজে মরিচ চাষ করা চাষ করা যায় একটি বা দুইটি মরিচ গাছ থেকে আপনার মরিচের চাহিদা মিটাবে সারা বছর এছাড়াও চিচিঙ্গা লাউ বরবটি কাঁচকলা বেগুন ডাটা ইত্যাদি চাষ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই আশায় রাখছি এতক্ষণ মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ